নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি কর্কট রাশির মানুষ, নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে, সে বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ কি আপনারা রেজাল্ট পেতে চলেছেন, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিন, গাইড হিসাবে নিন, এবং এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে পাথর হিসেবে কিন্তু কাজ কিন্তু দিবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কর্কট রাশির আপনি মানুষ, আপনার এই ফেব্রুয়ারি মাসে কপাল খুলতে কিন্তু চলেছে, শনির ঢাইয়া আপনাদের শুরু হয়ে গেছে। কর্কট রাশি, বি কেয়ারফুল। তাদেরকে বলবো যাদের ন্যাকাল চাটে শনি অশুভ অবস্থাতে রয়েছে, তাদের ক্ষেত্রেই সাবধান বাণী কিন্তু রয়েছে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির উপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু নেই। আমি একটি কথা, প্রথম কথা আপনাদেরকে বললাম, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যে খুব বড় ধরনের সমস্যা রয়েছে সেটা কিন্তু থাকছে না। ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা ভালো। এডুকেশন রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব। দেখুন, পঞ্চম ভাবের অধিপতিকে মঙ্গল অবস্থান করছে আপনার একাদশ ভাবে, সরাসরি পঞ্চম ভাবকে দেখছে, এবং শনিও দশম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে, এবং বৃহস্পতিও নবম দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে। শিক্ষার্থীরা যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, এডুকেশনের জায়গাটা খুব কিন্তু ভালো। কিছু কিছু ক্ষেত্রে মানে মনোসংযোগের অভাব আসবে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি দেখায় শিক্ষাক্ষেত্রে কিন্তু যারা উচ্চ শিক্ষা করছে বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দিবে। এবার আসি আপনাদের লাভ রিলেশন, অর্থাৎ প্রেমজ সম্পর্ক আপনাদের কেমন যাবে। দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট প্রেম। এই পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি, শনিরও দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু যেতে চলেছে। অর্থাৎ ছোটোখাটো ক্ষুদ্র সমস্যা থাকতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে যে খুব বড় ধরনের সমস্যা তা কিন্তু থাকছে না। প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু কর্কট রাশির আপনি যদি মানুষ হন, আপনি কিন্তু সফলতা পেতে কিন্তু চলেছেন। এবার আসি আপনাদের ব্যবসা। দেখুন, সপ্তমভাবে বুধ অবস্থান করছে 7 ফেব্রুয়ারি থেকে, এবং সপ্তমপতি অষ্টমভাবে অবস্থান করছে। কোন কোন দিক ব্যবসাগুলো আপনাদের ভালো যাবে, দেখুন কিছুটা সজাগ থাকতে, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সজাগ, এমনি ওভারঅল ব্যবসা ক্ষেত্রে যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, অয়েলের সঙ্গে যুক্ত আছেন, আপনি মাটির কোনো পদার্থের সঙ্গে যুক্ত আছেন, অর্থাৎ মাটিতে যেগুলো হয় সেটার সঙ্গে যুক্ত আছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা আপনি কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, আপনি গ্যাস এজেন্সি সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো এই ব্যবসা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন, এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, সরাসরি আপনাদের ভাগ্যদয়। অর্থাৎ আমি একটি কথা বারবার বলি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, কর্কট রাশি মানুষ ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে আপনার ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে, নিশ্চিত রূপে এটা কিন্তু আমি বলতে পারি, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হবে, এবং আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কাজ, এই জায়গাগুলো আপনাদের সম্পন্ন হবে,
এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি। পিতার সহযোগিতা আপনারা পাবেন, ধর্মের উপর আস্থা বিশ্বাস আপনার বাড়বে। এবার আসি আপনাদের কর্ম, দশম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে কর্ম। দেখুন রাহু অবস্থান করছে, কর্মক্ষেত্রে কিন্তু চাঞ্চল্য কিন্তু থাকবে। আমি একটি কথা আবারও বলছি, কর্মক্ষেত্রে মনে হবে যে আমি কাজটা ছেড়ে নতুন কাজ আমি করি, অর্থাৎ যে চাকরি করছেন সেই চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার মন কিন্তু লাগবে না, ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে চাকরি ক্ষেত্রে, অর্থাৎ এর থেকে একটু ভালো বেটার চাকরি পাওয়া। কারণ শনি দৃষ্টি দিচ্ছে, তৃতীয় দৃষ্টি দিয়ে শনি দেখছে আপনার কর্মভাবকে, এর থেকে একটু ভালো চাকরি পাওয়া এবং কর্মক্ষেত্রে উন্নতি এই জায়গাগুলো কিন্তু চাইবেন। কিন্তু কর্ম এখন আমি বলবো পট করে কিন্তু আপনি কর্ম ছাড়বেন না, অর্থাৎ একটু টাফ দাঁড়িয়ে যাবে, এটা আপনাদেরকে আমি বলছি। কারণ রাহু অবস্থান করছে, শনি দৃষ্টি রয়েছে, মানে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। এক কথায় যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। দেখুন এবার ঠিক অষ্টমভাবে শুক্র অবস্থান করছে, আপনার চতুর্থ পতি এবং একাদশ পতি 15 ফেব্রুয়ারি পর্যন্ত কিছুটা সফলতার জায়গা আপনাদের বাধা দিবে, কিন্তু যখন 15 ফেব্রুয়ারির পর এই শুক্র আপনার ভাগ্যভাবে চলে যাবে, আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে অর্থাৎ দীর্ঘদিন মানে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন এই সময়ের মধ্যে। এবং আপনাদের রবি ধনাধিপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, ধনাধিপতি অষ্টমভাবে চলে যাওয়াতে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আমি একটি কথা বলবো, অর্থ লস হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ বুঝে শুনে অর্থ আপনি ইনভেস্টমেন্ট করবেন, কোনো জায়গাতে একটা টাকা আটকে যেতে পারে, টাকা ফেসে যেতে পারে, ফট করে কোনো জায়গাতে লগ্নি কিন্তু করবেন না। কর্কট রাশি আপনি মানুষ, ঢাইয়া চলছে মাথায় রাখুন, কী উপায় করবেন আমি সেটা আপনাদেরকে বলবো, কিন্তু নিজস্ব জন্ম ছক প্রতিকার এবং প্রতিবিধান আপনারা করুন, অর্থাৎ সাড়ে সাত ঢাইয়া চলছে তো বুদ্ধি নিতে কিন্তু পারবেন, সিদ্ধান্ত নিতে অক্ষম কিন্তু হবেন। এবং এর সাথে সাথে আপনার একাদশভাবে মঙ্গল কর্মাধিপতি সফলতা আপনাদেরকে দিবে, কিন্তু রাগ জেদ আপনাদের বাড়বে, এবং ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া যেখানে অর্থ ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আবারও বলছি কিছুটা সাবধান কিন্তু থাকুন। তবে মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজকর্ম করছেন, গান বাজনা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, শিল্পকলা জগতের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং আপনাদের ডুবে গেছে এরকম টাকা আপনাদের কিন্তু কিছুটা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে 15 ফেব্রুয়ারির পর থেকে। কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না এই সময়, এই সময় ইনভেস্টমেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত হতে কিন্তু পারে। আপনাদের এই সময়ের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসতে কিন্তু চলেছে, তবে অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু ওভারঅল ভালো কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।